আমরা অনেকেই অনেকদিন ধরে একটা গেমের জন্য ওয়েট করতেছিলাম, সেই গেমটা কি অলরেডি হয়তো তোমরা বুঝে গিয়েছো, সেই গেমটা হলো অ্যাপেক্স লিজেন্ড। তো এই গেমটা কিন্তু আমাদের মাঝে গ্লোবালি রিলিজ হয়ে গেছে, তুমি চাইলে কিন্তু এই গেমটা এখন প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। তো এই গেমটা খেলতে হলে তোমার কত জিবি র্যামের ফোন প্রয়োজন, আর এই গেমটা খেলতে আসলে কেমন, এই সব কিছু আজকে ভিডিওতে জানিয়ে দিব। সো বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হয়ে চলেছে, আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করার মতো না। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই সমস্ত নিত্য নতুন গেমের ইন্টারেস্টিং ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সো ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও, ইউ আর ওয়াচিং রাসেলম গেমিং, আই এম উইথ ইউ রাসেল মাহমুদ। ফিরছি একটুর পর। ইন্টুর শেষে আবার তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই গেমটা যারা আমরা প্রি-রেজিস্টার করে রাখছিলাম তারা কিন্তু এই গেমটা নোটিফিকেশন পেয়ে গেছি, আর যারা এই গেমটা প্রি-রেজিস্টার করে রাখিনি তারা কিন্তু এই গেমটা নোটিফিকেশন এখনো পর্যন্ত পায়নি। যারা এই গেমটা প্রি-রেজিস্টার করেনি তারা কিন্তু এই গেমটার এখনো পর্যন্ত জানতে পারেনি যে এই গেমটা এসে পড়েছে। তো তাদেরকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে আজকে আমরা ভিডিও তৈরি করা। তাছাড়া এই গেমটা খেলতে হলে আমাদের কত জিবি র্যামের ফোন প্রয়োজন, তো এই গেমটা খেলতে হলে তোমাদেরকে সর্বনিম্ন 3 GB র্যামের ফোন প্রয়োজন, তবুও টুকটাক লেগে দেখা দিবে। তোমাদের 4 GB র্যামের ফোন হয় তাহলে তুমি এই গেমটা একদম স্মুথলি খেলতে পারবা। আর এই গেমটা খেলতে আসলে কেমন, তো এই গেমটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে, তোমার কাছে কেমন লাগবে সেটা আমি বলতে পারছি না। আর এই গেমটা কি তুমি আমার সাথে খেলতে চাও, যদি খেলতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর এই গেমটার গেম প্লে নিয়ে কোনো ভিডিও চাও কিনা বা পরবর্তীতে তুমি কোন ধরনের ভিডিও চাও তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও, তোমার কমেন্টের ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই সমস্ত ইন্টারেস্টিং ও নিত্য নতুন গেমের ভিডিও পেতে এক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।